আলহামদুলিল্লাহ, অবশেষে আমিও তিনটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিলাম সম্পূর্ণ ফ্রিতে 500 টাকা বোনাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি এম ফারাবি ফ্রম বন্ধুটেক। আশা করি সকলেই অনেক ভালো আছেন। অলরেডি সকলে অবগত আছেন বিকাশ কুইজ কনটেস্টে তিনটি প্রশ্নের সঠিক উত্তর প্রদানে 500 টাকা বোনাস। এবং রিসেন্টলি এই সাইটটা অনেকটাই ডাউন ছিল, তবুও কিভাবে আমি এই বোনাসটি পেয়েছি সেটি আপনাদের নিকট শেয়ার করব, যাতে করে আপনারও কিছুটা ইন্সপায়ার হয়ে এই 500 টাকা বোনাস পেতে পারেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো ফার্স্ট অফ অল আমি বিকাশ কুইজ কনটেস্টের ওয়েবসাইটে চলে আসছি এবং এই পেজের সর্বশেষে রয়েছে লিডার বোর্ড, দেখুন। জাস্ট আমি সেটিতে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর এখানে সেপ্টেম্বর 19 তারিখের রেজাল্টটি রয়েছে এবং এই পেজ থেকে আমি স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাচ্ছি। সো নিচে চলে আসার কারণটি আপনাদের সাথে এক্সপ্লেন করার চেষ্টা করব। এখানে সর্বশেষের দিকে দেখতে পাচ্ছেন আমার নামটি রয়েছে এবং লিডার বোর্ডে নিজের নামটি দেখা অনেকটাই এক্সাইটিং ব্যাপার, কিন্তু আমার কাছে বিষয়টি তেমন একদমই কাজ করেনি, কারণ গত 17 তারিখ আমি অলরেডি 5 সেকেন্ডের মাধ্যমে সঠিক উত্তর প্রদান করতে সক্ষম হয়েছিলাম, কিন্তু তবুও সেখানে আমি বিজয়ী হতে পারিনি। কিন্তু গত 19 তারিখ আমি সর্বনিম্ন 9 সেকেন্ডের মাধ্যমে একটি কনটেস্ট কমপ্লিট করতে সক্ষম হয়েছিলাম, সেটিতে আমার বিজয়ী হওয়ার সম্ভাবনা একদমই কম ছিল। তবুও শুধুমাত্র একটি বিষয়ের উপর নির্ভর করেছিলাম, যেহেতু সার্ভার ডাউন সকলের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে, যার কারণে আমি আশা রেখেছিলাম হয়তো আমি বিজয়ী হতে পারি। সো লিডার বোর্ডে আমার নামটি দেখার পর আমি বিকাশের সাথে সরাসরি লাইভ চ্যাট করি এবং তাদেরকে জিজ্ঞেস করি, স্যার বিকাশ কুইজ কনটেস্টে আমার নাম্বারটি বিজয়ী হয়েছে কি একটু চেক করে জানাবেন প্লিজ। দেন আমি আমার নম্বরটি প্রদান করি যে নাম্বারটি কনটেস্টে প্রদান করেছিলাম এবং তারা আমাকে জিজ্ঞেস করে আপনি কত তারিখের কুইজে অংশগ্রহণ করেছিলেন। সো যদিও আমি 19 তারিখের সম্ভাবনাময় ছিল, যার কারণে আমি তাদেরকে বলি যে 14 তারিখ থেকে আমি প্রতিদিনই খেলছি। দেন তারা আমার বিষয়টি যাচাই করার জন্য একটু সময় নেয় এবং তাদের সাথে আমি সহমত পোষণ করি। ফাইনালি তারা আমাকে জানিয়ে দেয়, অভিনন্দন, আপনি 19 তারিখের কুইজ কনটেস্টে বিজয়ী হয়েছেন। সো এইভাবে আমি নিশ্চিত হবার পর পরবর্তীতে আমার মোবাইলে একটি মেসেজ আসে এবং সেই মেসেজে আপনারা দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ 500 টাকা, এবং এই মেসেজটি কিন্তু আমার মোবাইলে 20 তারিখ রাত 8:48 এসেছিল। সো 19 তারিখে বিজয়ী হবার পর 20 তারিখের মধ্যে আমি এই টাকাটি তথা এই বোনাসটি পেয়ে যাই এবং এই মেসেজের একদম নিচে কিন্তু লিখা আছে বিকাশ অ্যাপ কুইজ ক্যাম্পেইন উইনার। সো এবার আমি আপনাদেরকে একটু বিস্তারিত বিষয়টি বলি। আমি 19 তারিখ সকালবেলা সিরিয়াসলিভাবে এই কনটেস্টটি খেলার চেষ্টা করতেছিলাম এবং তখনই বুঝতে পারি সার্ভারটি ডাউন চলছে এবং বিকাশ থেকে জানতে পারি এটি তাদের টেকনিক্যাল প্রবলেম, সকলের ক্ষেত্রে এই সমস্যাটি হচ্ছে। সো যেহেতু এই সমস্যাটি সকলের ক্ষেত্রে হচ্ছে, সুতরাং সকলের ক্ষেত্রে আনসারগুলো সাবমিট হতে একটু লেট হচ্ছে এবং এই বিষয়টিকে পুঁজি করে আমি কন্টিনিউয়াসলি খেলতে শুরু করি এবং সারাদিন যথাসম্ভব চেষ্টা করি। সর্বশেষ রাত 9টার পরে সর্বনিম্ন 9 সেকেন্ডের মাধ্যমে আমি একটি কনটেস্ট কমপ্লিট করি এবং সেটিতে কিছুটা আশা ছিল। ফাইনালি লিডার বোর্ডে নামটি দেখি এবং লাইভ চ্যাটে শিওর হই যে আমি বিজয়ী হয়েছি। দেন পরবর্তীতে কিন্তু আমি আমার বোনাসটি পেয়ে যাই। সো ফাইনালি যারা এখনও পর্যন্ত উইন হতে পারেননি, চেষ্টা করে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো অবশ্যই চেষ্টা করবেন। বর্তমানে সার্ভারটি অনেকটাই ভালো রয়েছে, হতে পারে পরবর্তীতে আবার ডাউন হতে পারে। সো যেরকমই হোক না কেন, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন, যত দ্রুত সম্ভব উত্তরগুলো প্রদান করবেন, তাহলে আপনি বিজয়ী হতে পারবেন। সো ভিডিওটি যদি আপনার উপকার এসে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। যদি আপনি অলরেডি উইন হয়ে থাকেন তাহলে কত তারিখ কত সেকেন্ডের বিনিময়ে আপনি উইন হয়েছেন সেটি আমাদেরকে জানিয়ে দিতে পারেন। যদি আপনি এখনো পর্যন্ত উইন না হতে পারেন তাহলে সর্বনিম্ন কত সেকেন্ড পর্যন্ত আপনি উত্তর প্রদান করতে সক্ষম হয়েছিলেন সেটিও আমাদেরকে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দূরদিনে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।